আংশিক সমাকল পদ্ধতি কাজে লাগাবো তো আমরা এই সাইন কিন্তু এখানে দেখো একটাই অপেক্ষক আছে আমরা জানি আংশিক সমাকল করতে গেলে দুটো অপেক্ষ গুণ আকারে থাকতে হয় তো আমরা এখানে ওই জন্য কি করব এখানে একটা ইনটু ওয়ান আছে আমরা ধরে নেব তাহলে আমাদের এই অংশটা ফার্স্ট ফাংশন বা দ্বিতীয় প্রথম অপেক্ষক হয়ে যাবে এবং আমরা এই ওয়ানটাকে সেকেন্ড ফাংশন বা দ্বিতীয় অপেক্ষক ধরে এর ইন্টিগ্রেশন নির্ণয় করব তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কি পাবো দেখো আমরা এখানে আংশিক সমাকল লাগালে পাবো সাইন লগ এক্স log ওয়ান ডিএক্স মাইনাস 1 dx ডিএক্স এবং আমাদের যেটা x ডিএক্স যেমন ছিল আমরা রাখছি এখানে আমরা কোনোরকম কোনো চেঞ্জ করছি না তো দেখো আমরা এই ওয়ান dx মানে ইন্টিগ্রেশন ডিএক্স মানে আমরা এক্স পাবো ওখান থেকে তাহলে এক্স ওখান থেকে আসছে এই ইন্টিগ্রেশন থেকে এবং সাইন লগ এক্স ছিল অর্থাৎ আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এক্স সাইন লগ এক্স মাইনাস ইন্টিগ্রেশন এবার এই ডেরিভেটিভটা দেখো এখানে ডেরিভেটিভটা ডিডি অফ আমাদের কি ছিল সাইন অফ লগ এক্স এখানে আমাদের চেন রুল বা শৃঙ্খল নিয়ম কাজে লাগিয়ে এই সমা মানে অবকলনটা করতে হবে দেখো সাইনের ডেরিভেটিভ হয় কস তাহলে কস অফ লগ এক্স তো হচ্ছেই কিন্তু এই লগ এক্সটা টা আবার অবকলন যোগ্য অপেক্ষক হওয়ার জন্য আমাদেরকে এখানে একবার ডিডি এক্স অফ লগ এক্স আলাদা করে গুণ করতে হবে তাহলে আমরা কি পাবো এখান থেকে অ্যাকচুয়ালি কস লগ এক্স বাই এক্স কারণ লগ এক্স এর ডেরিভেটিভ ওয়ান বাই এক্স তো আমরা এখানে এটাই ওটাই বসিয়ে দেবো এখানে তাহলে আমরা কি পেয়ে যাবো দেখো কস লগ এক্স বাই এক্স এবং এখানে ইন্টিগ্রেশন করে আমরা এক্স পাবো এবং এখানে যেমন ডিএক্স ছিল থাকলে এবং এখানে আমাদের ছিল ইন্টিগ্রেশন কস অফ লগ এক্স ডিএক্স তাহলে আলটিমেটলি আমরা এখানে কি পাবো দেখো এখানের এই এক্স এখানের এই এক্স কেটে যাচ্ছে তাহলে আমরা অ্যাকচুয়ালি পেয়ে যাচ্ছি এক্স সাইন লগ এক্সুয়ালি আমরা এখানে একটা সি বা কনস্ট্যান্ট অ্যাড করে নি কারণ আমরা এখানে ইন্টিগ্রেশন অলরেডি পারফর্ম করেছি তো আমরা কি পাচ্ছি এক্স সাইন লগ এক্স মাইনাস ইনটিগ্রেশান কস লগ এক্স ডিএক্স প্লাস ইনটিগ্রেশন কস লগ এক্স ডি এক্স প্লাস সি তো দেখো একই টার্ম একটার আগে প্লাস সাইন রয়েছে একটার আগে মাইনাস সাইন রয়েছে স্বাভাবিকভাবেই এরা ক্যান্সেল আউট হয়ে যাবে তাহলে আমাদের শুধুমাত্র কি থেকে আছে না এক্স সাইন লগ এক্স প্লাস সি যেখানে সি হলো একটি যেখানে সি হলো একটি সমাকলন ধ্রুবক এবং এটাই হবে আমাদের এই কোশ্চেনের আনসার ভিডঙ্কর ডট কম ওয়েবসাইটে ম্যাথ্রি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জেনে এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি টি ভিজিট করো